এই যে একাত্ম আসছে আমাদের তো অনুসন্ধিৎস মত নিয়ে মন নিয়ে একাত্মের পেছনে কারণটা কি জানতে হবে বুঝতে হবে নাহলে কিন্তু অসুবিধা হবে গণতন্ত্রের উপর আক্রমণ সাধারণ মানুষের কাছ থেকে আসে না শ্রমজীবী মানুষের কাছ থেকে আসে না গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কাছ থেকে আসে না শ্রেণী বিভক্ত সমাজের সুশোষিতদের স্বার্থের রক্ষক যারা তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা থাকে তাদের দিক থেকেই জনগণের বিরুদ্ধে এই গণতন্ত্র সংহারের লক্ষ্যে গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণটা সংঘটিত হয় এটাই ইতিহাসের অভিজ্ঞতা রাষ্ট্রের উৎপত্তির পর থেকে আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা বাদ দিন এখন তো স্বাভাবিক পুঁজিবাদী ব্যবস্থা 400 বছর হয়ে গেছে এটা অনেক পরিশীলিত চেহারা নিয়েছে এই সমস্ত কিছু মূল্যায়ন করলে পরে দেখা যাবে আক্রমণটা এদের কাছ থেকে আছে শোষকদের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা যারা ধারণ করেন নিয়ন্ত্রণ করেন তাহলে এরকম একটা জায়গায় আমাদের দেশে এটার পেছনে মূল কারণটা কি কারণটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ জায়গায় চলে গেছে বিস্তৃত বিশ্লেষণে যাওয়ার দরকার নেই জিডিপি লেটেস্ট আমি গতকাল তো দেখছিলাম কন্ট্রাকশনে চলে যাচ্ছে এবং এটা কোথায় যাচ্ছে প্রায় 10% অর্থাৎ জিডিপি নট প্লাস মাইনাস 10 হয়ে যাবে রিসেশন কোভিডের আগে থেকেই চলছে স্বীকার করছে না কিনে একটা ফর্মুলা আছে আরে কিসের ফর্মুলা বলছেন আপনারা দোকানে জিনিস আছে গোডাউনে জিনিস আছে ক্রেতা নাই কারণ পয়সা নাই কেন্দ্র ক্ষমতা নাই রোজগার নাই এটাই তো মন্দ কি ফর্মুলা দিতে হবে তার জন্য ঠিক আছে আপনারা দিন কোভিড এর পরে পরিস্থিতি আরো জটিল হয়েছে এটা শুরু হয়েছিল এই যে নোট বাতিল হলো জিএসটি হলো এক দেশ একরকম কর কোন রকম প্রাক প্রস্তুতি ছাড়া বিস্তৃত হয়ে যাচ্ছি না আমি জাস্ট রেফারেন্স হিসেবে মেনশন করলাম কোভিড এর সঙ্গে পরিস্থিতি আরো খারাপ হল হঠাৎ করে কোন প্রস্তুতি ছাড়াই চালু করে দেওয়া হবে কোটি কোটি মানুষ উন্মুক্ত আকাশের নিচে দাঁড়াতে বাধ্য হলেন এই সময়ের মধ্যে কি দেখা যাচ্ছে তথ্যাদি থেকে ধনী এবং গরিব ধনীরা সংখ্যা বেশি গরিবরা কম গরিবরা সংখ্যা বেশি ফারাকটা অত্যন্ত দ্রুত গতিতে দ্রুত হয়ে যাচ্ছে যখন ব্যবসায় মন্দা চলছে মানুষের ক্ষমতা নাই রোজগার নাই আয় নাই উপার্জন নাই এরকম পরিস্থিতিতে ভারতবর্ষে কিছু বাছাই করা বিপুজুয়াসি ধনী জন ধনী যারা কন্ট্রোল করছেন মূলত নেতৃত্ব করছেন এই রাষ্ট্রটা চালাবার ক্ষেত্রে সামনে যারা বসে আছেন তাদের প্রতিনিধিত্ব করছেন এদের 20-25-30-37% এই সময়ের মধ্যে আয় উপার্জন বাড়ছে পুঁজি বাড়ছে এটা শুধু আমাদের দেশে না আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর অ্যাডভান্সড ক্যাপিটালিস্ট যে কান্ট্রিজ গুলো তাদের যে তথ্য আন্তর্জাতিক পরিষদে এগুলো নিয়ে যারা কাজকর্ম করেন তাদের উপস্থাপিত তথ্য থেকেই কিন্তু এই জিনিসগুলো জানা যাচ্ছে এগুলো আমার মস্তিষ্ক প্রসূত না আমি কে এগুলো বলার তথ্যগুলো শুধু উপস্থিত করছি তাহলে এবং সাম্প্রতিক গতিতে আমাদের দেশের হিউম্যান ডেভেলপমেন্টস এর উপরে একটা সংগঠন এক বছর আগে একটা তথ্য নিয়েছিল তাতে আমরা দেখলাম যে পৃথিবীর প্রায় 200টার মতো দেশের এই তথ্যাদি নিতে গিয়ে দেখা গেছে একেবারে নিচের দিকে 190-195 মধ্যে ভারত চলে এসছে এবং যে উপমহাদেশটার মধ্যে আমরা আছি সবার পেছনে ভারত